হুন কসাই কসাই কি অবস্থা তোর, হকেটার অবস্থা কি? আর কইও না, ইগে ফেনিও না খাওনার লাই, একটা কিছু করণ লাগবো। হের যেই ভক্তবৃন্দ দেখছি সারা বাংলাদেশে বেড়া, এই কয়দিন আগে যে মারা গেছে ছেলেটা, ওটা খাই বর্তা লইছে ওটা তো। আরে হে রে 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 তুই এলো, হেই এক বেড়া মরছে ওটা, তার দোয়া করতে। আর তুই এলো মোল্লা খিনলে, হে মোল্লা বল গেল কোনা এত। কি রে ফটিক ভাই, কোনো খোঁজ খবর নাই? তোমার লাই এনে কদ্রু বাঁচি রয়েছি, কোনো খোঁজ খবর তো মানছে না, ইজ্ঞে তো ফোন তো দিবে, কেননে চলিয়ে জানি তুই? তোর কথা শেষ হয়েছে রে বেটা, এত কথা কইস না। হুন মন মেজাজ ভালো নাই রে ভাই। কে কি হয়েছে তোমার? কি হইব, কয়দিন থেকে তো কিছু একটা হাইতেছিও না হইতেছেও না, কাম কাজ থাকলে তোরে ডাকতাম। হুন কসাই কসাই কি অবস্থা তোর, হকেটার অবস্থা কি? আর কইও না, ইগে ফেনিও না খাওনার লাই, কিছু করো না আল্লাই, একটা কিছু করণ লাগবো। আয় তো আবার সিলেটি ভাষায় কথা কইতে হারি, হ্যাঁ নোয়া খেললে ভাষায় হারি। আর যে তালু ইজ্ঞে আছে হালারপু, এটা মানে কি একটা আদা গোদা মানু, এ কই যায় কই আয় যেমন মানে আইসে আর কি, হোর বাড়িতে আইসে হেরে লই আয়, আরো মুসিবতের মধ্যে আছি। এক কাম করি, কি এক কাম, এই যে সিলেটের একটা শিল্পী ওই যে সাতকের, সাতকের নাম শুনছেন তো? এটার শুনছি লাগে কি বেটা, আগে বাড়ি কোস শুনছি লাগে, তো আমার সাথে আর অ্যাডভান্স বেটা। আচ্ছা কই হলো ওই যে পাগলা হাসান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছে? হের যেই ভক্তবৃন্দ দেখছি সারা বাংলাদেশে বেড়া, ই তো মানে রাধারমন আর কুমসা দূরবীন শাহ আব্দুল করিমের ফরে, এ তো ইতিহাসের নাম লিখি হালাইবো বেটা বাংলাদেশে জানো। এই অল্প বয়সে মরছে এই শিল্পীরা, কিন্তু হে যে বেরান্ডার একটা আছে না, হে যে বেরান্ডা আছে না এক কান, সেই বেরান্ড দিয়া একটা কাম করিয়া হালাই। কি কাম? পাগলা হাসান আছে না বাংলাদেশে, এই কদিন আগে যে মারা গেছে ছেলেটা, আরো দুঃখ ফুলাটার লাইগা, এই অল্প বয়সে বহুত নাম কামাইছে। আর মনে হয় হেই কিন্তু আগামীতে না ওই যে বাউল গনা একটা ধারা পারম্পরা আছে না, ধরো আগে এক সময় রাধারমন দূরবীন শাহ আর কুমসারা ছিলেন সিলেটে, এরপরে আব্দুল করিম সাহেব, এরপরে কারি আমিরুদ্দিন সাহেব, আমরা ভাবছিলাম মনে হয় সাজ্জাদ নূর হইব এরপর একটা, কিন্তু নেই তো সাজ্জাদ নূরের উপরে চলে যাবো, কারি আমিরুদ্দিনের উপরে হেই আইব বেটা বাউল গই ইতিহাসে, এরই নিয়ে একটা ধান্দা কইরা লাগবে না। ফুলাডার কোনো সাবা ভাবা আসিল না রে ভাই। হুন এই ফুলাডার না ঠামে লাগামো, একটা সেরেডি খুললাম দেশে এই ফুলাডারে লইয়া, যে বিজনেস আরম্ভ হয়েছে রে ভাই, কেউ করে সংরক্ষণ কমিটি, কেউ করে পাগলা হাসান ট্রাস্ট, কেউ করে পাগলা হাসান স্মৃতি পরিষদ, যার যেমনে মন চাইতেছে সেইরম বাণিজ্য করতেছে রে ভাই। আমরা লন্ডনে আছি না? এই তো লন্ডনে থাকি, যদি আমরা একটা কিছু না করতে হারি, কথা তো সত্য। আর এই দেশে স্যারেডি বিজনেস হয়েছে বেটা একদম 100% প্রফিট, ফর্সবাদী যা অল্প অল্প করলে করলে না করলে নাই, কেকার জিগায় বেগুন টিয়া না টিয়া রে টিয়া টিয়া রে উল্টে খাইবো কেন এত টিয়া, আরে দেখুন সাদা টিয়া। একটা ওয়েবসাইট বানাই তুই তো, আচ্ছা পাগলা হাসান সার্ভার ডট কম, এটা আগে বানাই দিতে হইব, কারণ এদেশে আইটি লাইনে তো বেটা বাংলাদেশের সাথে একটু আপস্টেজ নাই এনে, হেরুম একটা বানাই লে না, তুই আবার আইটি লাইনে কাম বলা জানোস, কত খারাপ কো না। আমরা ইয়ান্তন পাগলা হাসান স্মৃতি পরিষদ নামে একটা ইউকে মেড ইন ইউকে, বাংলাদেশের হের যে আত্মীয় স্বজন যারা আছে বা হের যেই আছে মা বাপ কেই আমাকে লাগাল হাইতো না, এরা হাইরবো নি লন্ডন আইতো, ইয়ানে কমু আই পাগলা হাসানের বন্ধু আসিলাম, আই কমু তুই আসিলি বেটা এই পাগলা হাসানের একদম তার কাছের, বহুত কাছের, ওই কাছের তার তো কইবে না ভালাম বেটা। ওরে আরেকটা কথা হন, কিছু কাগজপত্র বাইর করে লইতে হইব,
যে ফাগলা হাসানের পিছনে আমগো অনেক টাকা ইনভেস্ট আছিল, আমরা দীর্ঘদিন হের ফ্যামিলির লগে আইসি গেছি, সাইলের বস্তা কিনা দিছি, এই করছি সেই করছি, খাওয়াইছি ফড়াইছি, একমাত্র এই ফাগলা হাসানের দায়িত্ব আমগো নেয়ারই অধিকার আছে। এককারে বাংলাদেশে বেগিন সম্ভব টিয়া দিল ওই যাবো। আরে বাউ রে বাউ, ইয়ানে বেটা জনসংখ্যা এরম লই আলাম পরিষদ, ওই মাঝে মধ্যে একটু বাউল শিল্পীদেরকে দিয়ে প্রোগ্রাম টোগ্রাম করামো, হেরাও বেগুনে আমগো লগে আইব। ওরে আমি তো চিন্তা করি মাতা নরি যার গই, এত বুদ্ধি তোর মতো তুই কেমনে আইল? হ্যাঁ বুদ্ধি তো আইছে, কথা কইয়া টাইম পাস করি হইতো না, এক কাম কর পরীক্ষামূলক আজ একটা টেরাই করি হালাই। চল 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 চল, আর তোমার সহ্য অন্য তাড়াতাড়ি চল। কিয়া কলি মামা কে উড়াইছ? উড়স তো তাড়াতাড়ি উড়স না, আর দেরি করিস তাড়াতাড়ি উঠ। দেখ তো এই ফুলাইয়ানে কিয়া করে, এত লাগে তো টিকটক না কর, টিকটক মারে। হ্যাঁ ফাগলা হাসানের গান না, অত্যন্ত রুমি লাগে। হ্যাঁ ফাগলা হাসানের গান, তার আসমানে না কি গাইছে? নাম্বার ওয়ান বিসমিল্লাহ বিসমিল্লাহ। কার আসমানে উড়ো রে আমার মন পিঞ্জরের পাখি, পাখি দিবা জানলে কি আর যতন করে রাখি। কান্না রে ভাই, আরেকটা লাইন কান্না, কি হাঁটতেছেন টিকটক মারতেছেন নাকি নাই বেকারে হনাইতেছেন? ভালোবাসার মানুষ রে বুঝি। আরে ভাই ভাবতেছি, মানুষ মরলে কদর বাড়ে, থাকলে তার কদর থাকে না। আমাদের সিলেটের গর্ব, মানুষ মরলেই আসলে কদর বাড়ে, মানুষে আসলে দুনিয়া থাকতে মানুষের কোনো মূল্যায়ন করে না। নাই নাই এই যে গানটা হাসানুর গান নাই হয় ভাই, শিল্পীটা পরে অল্প বছর মারা গেল, তবে আমরা সিলেটের মাঝে একটা বড় পর্যায়ে যাওয়ার পুরো সুযোগ আছে, কিন্তু ইতিহাস থাকতে করতে পারলো না, মরার পরে মনে হচ্ছে ইতিহাস ওটা লই বাবা। ওই ভাই হে বাসিয়া থাকতে ভাই, মানুষের তারে কোনো মূল্যায়ন করছে না ভাই, আমাদের সিলেটের বহুত বড় গর্ব, সুনামগঞ্জ হওয়ার সার্থকৃত তো আমরা সিলেট, আমরা তার কিছু ভক্তবৃন্দ যারা আসি দেশ কিছু একটা করতাম হইব তার লাগিয়া, আপনি আমরা লোকে থাকবা চিটা করবো ভাই। তার ফ্যামিলির অবস্থা ভালো নাই রেবো, আমরা কিছু সাহায্য সাহায্য করতাম হইব বা কিছু পয়সা করে তুলিয়া আর তার পরিবারদের বা একটু সাহায্য করতাম রে বা। ইস ভাই যদি তা কিছু করেন তা আমার আপনারা রাখবা, আমি থাকতানি ওরা লোকে কিছু যদি করেন আমার বাবা আমি আমার সাধ্য মতো সহযোগিতা করুন ভাই। কথা তো ভালো কইছে, দিল বড় আছে জানেন নি ভাই, এ পাগলা হাসান আমার ছোটবেলার বন্ধু, আমিও লন্ডন তারে আনাইতাম করিয়া, বার্মিংহাম প্রোগ্রাম উগ্রাম রেডি রাখছি, ম্যানচেস্টার রেডি করছি, লন্ডনও কয়েক একটা প্রোগ্রাম রেডি করছি, যদি আইত্ত হরত তার জীবন বদলে গেল রে। তার কান্দিস না কান্দিস, বাংলাদেশও চালুন জি তারে গান গাওয়াইয়া রে বা, সিএনজি ভাড়া দিয়া অনেক সময় দৌড়াই দিত মানুষে, পয়সা চাইত না রে বা, সাওয়া ফাওয়া আসি কথা শুনছি পয়সা কিছু সাহায্য করবা নিয়ে। আমরা ফাগলা হাসান ফাউন্ডেশন একটা করছি, আর একটা করতাম আমরা ফাগলা হাসান স্মৃতি সংরক্ষণ পরিষদ, কিছু যদি সাহায্য করতাম আপনি আর কি। যাই হোক ভাই, উনি খুশি হইলাম, আমি আসলে কোনো বিশ্বস্ত সোর্স পারলাম না, আপনি তার বন্ধু উনি আমার খুব ভালো লাগলো। আসলে ভাই বিশ্বস্ত কোনো সোর্স হইলাম না, আপনি যখন তার বন্ধু হইরা তা আমি এই মুহূর্তে যা পারি সহযোগিতা পারতাম আমার সাহিত্য মতো, আর পরবর্তীতে যদি লাগে আমি আরও সহযোগিতা ওখানে দাম ভাই। দরকার ভাই আমি আসলে আমার জীবন সার্থক হয়ে দিব যদি আমি কোনো সহযোগিতা করতাম পারি, মানুষটা খুব ভালো আছে, খুব একজন ভালো মানুষ আছে। আল্লাহ আপনার বহুত ভালো করবা, অনেক আল্লাহ তার দুঃখ পাচ্ছে রে বা, জিন্দেগি কান্দিস না কান্দিস বরবাদ হয়ে গেছে, আল্লাহ আপনার বহুত ভালো করবা, যে আপনার ইয়ো কিতাও ইয়োটা কন্যা নিয়ে আপনি ডকল্যান্ড ওই ভাই, আমি সিনিয়র আপনারে ইয়ে করবো না, আমরা যোগাযোগ করবো না, আরও যদি কিছু তার নেক্সট আমরা
একটা বড় অনুষ্ঠান করবো এখানো, চ্যারিটি করবো পাগলা হাসানোর নামে, এগুলো আপনারা ইনভাইট করবো, আপনি এটা ওই যাবা ও লাইফ মেম্বার হয়ে যাবা, 1000 পাউন্ড দিলাইবা, বুঝছেন নি? পাগলা হাসান পরিষদর লাইফ মেম্বার তান্ডে করিলে দিল বড় আছে, ওই যাবো আপনার মানুষ দরকার, দিল বড় আছে, দিয়ে সহযোগিতা লাগে পাগলা হাসানোর লাগে আমি করবো, দিয়ে সহযোগিতা লাগে আপনি আমার যোগাযোগ করবা ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে দেখো হবো, হ্যাঁ জি ভাই ঠিক আছে ভাই, সব কারাস মানে হে উড়ো রে আমার মন পিঞ্জরের পাখি, পাখি দিবা জানলে কি আর যতন করে রাখি, কারাস মানে হে উড়ো রে আমার মন পিঞ্জরের পাখি, পাখি দিবা জানলে কি আর যতন করে রাখি। গণি রেখছিস তুই? গণি রেখছি পরে হিসাব নিমু নে, এত ইজি এত সহজ বেড়া, শিল্পী গো নামে বাণিজ্য, বাউরে বাউ দেখছিস নি কারো হাত, কথাটা তো একদম খাঁটি কথা কইছিস, নগদে প্রমাণ ভাই আছি, আম পাবলিক করে ঠগান যে এত সহজ, হেললে কি তো আমাকে বাংলাদেশে বেড়া বড় বড় নেতা নেত্রী ব্যাগ গুনে বেড়া পাবলিক রে বুকা বানিয়ে কি করতেছে, ব্যাগের টিয়া 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 কামড়িটা তো চুলাই খাঁচাও হওয়া যায় রান্দাও হওয়া যায়, একটা লইলাই নাকি তা স্বাস্থ্য মুঠো আছে, কেউ নাই নি বা খাইলে কত গন্ধ নন্দ করে, গন্ধ করে না ভাই, লন্ডনে মুলা বালা গন্ধ করে না, ঠিক আছে বাংলাদেশ উঠা গরু বাছুর খাবাইতাম মানে খাইতো না, আমার তুই আল্লাহ কোন ভাগলে দৌড়ছিল আর থার থার লোক আমি লন্ডন আইসলাম, লন্ডন আইয়া দেখো সানেউল্লা হই যাইতাম, হই তো আমি লেখাপড়া অত তা জানি না বা শুনা মারা গেছে রে তার পরিবেশটা বড় অসহায়, আমি তার ছোটবেলার বন্ধু, তার দুটো ফুয়া তুইয়া মরছে, মা বাপ তুইয়া এটু দি সাহায্য করতা রে বা, শিল্পী মানুষ তো জীবনে কিচ্ছু করতে পারছে না, কষ্ট বেটা আমরা পাগলা হাসান নামে স্মৃতি সংরক্ষণ পরিষদ করছি একটা, পাগলা হাসান চ্যারিটি সংগঠন করছি আর একটা, খালি পয়সার দরকার আর কি জানেন নি, আর কুমসা দুর্বিনসা করিমসা করেই পাগলা হাসান আমরা সিলেটের সম্পদ, বহুত ভালো গান গাইতো বহুত ভালো গান, একটু সাহায্য করুক আমরা বড় করে এটা পরিশোধ করলাম চ্যারিটি এটা তার নামে, পরিবারের সাহায্য হইতো, ও পরিবারেরও সাহায্য করতাম, কি নই গো মানুষের লোকে চিতা করে আরো লোকে মানে আরো গুলো আগে আমার ওই দিক তুই হে বুঝুন মানুষের লোক আড্ডা মারে, আপনি তো ইয়ং মানুষ কিছু দেন না, দেন দেন দেন
ভালো হয়েছে না? ভালো হয়েছে, দোয়া করবা তারার পরিবারও আমরা কইমু, পাগলা আসানোর পরিবারও দোয়া করবা। আপনার নাম যদি কইতা আমরা আরো যে স্মৃতি পরিষদ আপনার নাম লিখে রাখবো না, একটু রাখবা নি, তোরা মাতিলে আপনি আপনার লগে একটু রাখুন না। আমি ফাগলা আসানোর বাল্য বন্ধু। আমিও আমরা সিলেটের সম্পদ আব্দুল করিম সাহেবের ফরেই যাতে ফাগলা আসানোর নামটা থাকে একদম বিশ্বব্যাপী, বহুত বড় সেরেটি লগত আপনারা একটু সদগায় জারিয়া শরিক থাকুন না কেন। তোরে তুই কুল খালের বন্ধু হইলে রে, আরো দেখছি ওই শুনছি মানছি বলে আরো খিতার মাঝে মুখ আইল মাঝে ওই পয়সা লয়া টিকনি টিকনি। আমার দোষ কি তার বা তালই যাও তো খরাম একটু পয়সা করির লাগি তো করি আর দেশ দেখছো না নি পাগলা হাসানোর ফুয়ার নামে লর, পাগলা হাসানোর মার নামে লর, স্মৃতি পরিষদ নামে লর, সংরক্ষণ পরিষদ নামে লর, তা আমি আর কিতেও দোষ করলাম? তাইরো বাইদি পাগলা হাসানোর নামে দামদার চলের মানুষে কোটি কোটি টাকা বানাইলে আর পাগলা হাসানোর নামে, তা আমার দোষ কিতা? তোর দোষ কিতা? ঠিক আছে অন্য কত দান্দা আছে পেটের পাশার দায় বিদেশ আমার বাদে ঠিক আছে পেটের দায় কোনো দাবি করছি মাইচের লোকে ইটা ইটা কইরা পয়সা লইছি এর দায় মরার লই দান্দা করতে নেবে আচ্ছা সকাল দশটার মধ্যে করে যে পোস্ট করতে হবে ইটা করে ইটা মোট করাই নি পোসা লাগাইছো ইটা বল করবে আরে মানুষ তো কই আমি তা বল করো আমি খাই রাখবি দুনিয়ার মানুষের দুনিয়া কত বেসার খাফন বেশি খাই ফেলাই কত জায়গা তার তুমি খালি আমারে বুঝাই রাখ আমার পয়সার দরকার আমি দেব তোর হারিলে আমার দেশ সম্পত্তি সরকার ছাড় বড় আল্লাহ সহ্য করতাম না আল্লাহ আসুন না আল্লাহ ভগতা বড় পালা আছে জানোস নি আমি জানি বেটা এক বেটা তারে ঠেকা দোষ না দিত আছিল হয়েছে গড় বানাই দিব পয়সা নিছে না পয়া কইছে না আমারে দিও না ও আমার দ্বারা কার মানুষের রাস্তা বাড়াইতে পারেন না আর তো পারেন না ও তারে দিলাইছে রে ঘর পয়সার দরকার নেই বেটা পয়া পয়সা চাইছে না বে ই পয়া যদি পয়সা চাইতো জানোস নি মানে কোটি কোটি টাকার মালিক থাকলো নে ধারে বিচ্ছা মাইছে দিতা তাতে কত পয়সা মাইরা খাইছে রে মরে গেছে রে আর এটা হইল না তোরা আল্লাহর হচ্ছে তারে মাফ দেও তোরা মাফ দে ভালো আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও আসলে আমি তো ঠিক করি না ঠিক আছে রে
তুমি আমার তালই গু খার গেস্তাকে লইছি, কতজনের গেস্তাকে লইছি, এখন আর লইতাম না, যেগুন লইছি লইছি। হে খাম কর রাবা, ইটা হিবা নাই, যদি না পাস খুব মসজিদ আছে আল্লাহর হস্তে দিলা, আর ঠান্ডা দোয়া কর, আর ইটা রান্না বান্না করে তারে সকলে দোয়া কর, আর যারা করে উঠছ দিয়ে আমার কান্না টান্না দিস মুলা, আর মারত না। হ্যালো ভিউয়ার্স, আমরা এই নাটকটি আসলে একটু সচেতনতার জন্যই করেছি, কারণ পাগলা হাসান একজন বড় মাপের রাইটার ছিলেন, বড় মাপের একজন বাউল ছিলেন, যদিও তিনি অনেক তরুণ, কিন্তু এই পাগলা হাসানকে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বাণিজ্য শুরু হয়েছে। মূলত এই ব্যবসায়ী, এই ব্যবসায়ী যারা, এই যে একজন মরহুম বা একজন মুর্দাকে নিয়ে যারা ব্যবসা করতেছে, তাদেরকে লজ্জা দেয়াই মূল উদ্দেশ্যই ছিল আমাদের এই নাটকের। এই নাটকটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমরা আসলে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এই নাটকটি করিনি। আমরা এই নাটক করছি একমাত্র যারা এই ফাজলা হাসানরে লইয়া ব্যবসা করা, নিজের ফগট গরম করার দায়, মানুষের অবস্থায় টাকা তুলরা, এর আরে সচেতন করার দায়, পাবলিককে সচেতন করার দায়, কেউ আল্লাহর হস্তে কেউ যদি কয় যে আমি পাগলা হাসানের দায় পয়সা তুলরাম, আমি তার মারে দিমু, তার ভুয়ারে দিমু, বুলেও পয়সা দিবা না, তার আর পয়সা দরকার নাই, কেউ পয়সা চাইছে না, তার মায়ও চাইবে না, তার বাচ্চান্তও চাইবে না, আল্লাহর হস্তে ইটা বাদ দিবা আর হারার দেয়া দোয়া করবা, ওটা আমরা উদ্দেশ্য, সচেতনমূলক এই নাটকটা আমরা করছি। আমাদের নাটকটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, আমাদের চ্যানেল অনন্যা মিডিয়া বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আমরা অনন্যা মিডিয়ার লোকে থাকবো সবসময়, আপনারাও থাকবা।